পরিচ্ছেদ তেরোশো খেজুর উপযোগী হওয়ার পূর্বে তা বিক্রয় করা হাদিস দু হাজার আটান্ন হাজরত আনাসিবনি মালিক রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাসাল্লাম ফলের উপযোগিতা প্রকাশ পাওয়ার আগে তা বিক্রি করতে নিষেধ করেছেন এবং খেজুরের রং ধরার আগে বিক্রি করতে নিষেধ করেছেন জিজ্ঞাসা করা হল রং ধরার অর্থ কি তিনি বলেন লাল বর্ণ বা হলুদ বর্ণ ধারণ করা আবু আবদুল্লাহ অর্থাৎ ইমাম বুখারি রহমতুল্লাহি আলহী বলেন আমি মোয়াল্লা ইবনে মনসুর রহমতুল্লাহ আলহি থেকে হাদিস লিপিবদ্ধ করেছি কিন্তু এ হাদিস তার থেকে লিখিনি পরিচ্ছেদ তেরোশো তেষট্টি ফলের উপযোগিতা প্রকাশ হওয়ার পূর্বে বিক্রি করার পরে যদি তাতে মরক দেখা দেয় তবে তা বিক্রেতার হবে হাদিস দু হাজার উনষাট হযরত আনস মালিক রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত যে রসুল্লা সাল আলহ্লাম রং ধারণ করার আগে ফল বিক্রি করতে নিষেধ করেছেন জিজ্ঞাসা করা হল রং ধারণ করার অর্থ কি তিনি বললেন লাল বর্ণ ধারণ করা পরে লহ সাল আলহিহাল্লাম বললেন দেখো যদি আল্লাহ তালা ফল ধরা বন্ধ করে দেন তবে তোমাদের কেউ অর্থাৎ বিক্রেতা কিসের বদলে তার ভাইয়ের মাল ফলের মূল্য নেবে লেইস রহমতুল্লাহ আলহি বলেন ইবনি শিহাব রহমতুল্লাহ আলহি থেকে বর্ণিত তিনি বলেন কোনো ব্যক্তি যদি ফলের উপযোগিতা প্রকাশ হওয়ার পূর্বে তা খরিদ করে পরে তাতে মরক দেখা দেয় তবে যা নষ্ট হবে তা মালিকের উপর বর্তাবে জুহরি রহমতুল্লাহ আলহি বলেন আমার কাছে সালেম ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ আলহি ইবনি অমর রদি আল্লাহ আনু থেকে বর্ণনা করেছেন যে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন উপযোগিতা প্রকাশ হওয়ার পূর্বে তোমরা ফল খরিদ করবে না এবং শুকনা খেজুরের বিনিময়ে তাজা খেজুর বিক্রি করবে না পরিচ্ছেদ তেরোশো চৌষট্টি নির্ধারিত মেয়াদে বাকিতে খাদ্য ক্রয় করা হাদিস দু হাজার ষাট হযরত আমশ রহমতুল্লাহ আলহি থেকে বর্ণিত তিনি বলেন ইব্রাহিম রহমতুল্লাহ আলহির কাছে বন্ধক রেখে বাকিতে ক্রয় করার ব্যাপারে আলোচনা করলাম তিনি বললেন এতে কোনো দোষ নেই এরপর তিনি আসওয়াদ রাহমতুল্লাহ আলহি সূত্রে আই সারদ্লাহ আনহা থেকে বর্ণনা করেন যে রেসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নির্দিষ্ট মেয়াদে মূল্য বাকি রেখে জনৈক ইহুদির নিকট থেকে খাদ্য খরিদ করেন এবং তার বর্ম বন্ধক রাখেন পরিচ্ছেদ তেরোশো পঁয়ষট্টি উৎকৃষ্ট খেজুরের বিনিময়ে খেজুর বিক্রি করতে চাইলে হাদিস দু হজরত আবু সাইদ হুদ্রি রাজিয়াল আনহু ও আবু হুরের রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত যে রসুল্লাহ সাল ওসাল্লাম এক ব্যক্তিকে খাইবারে তহসিলদার নিযুক্ত করেন সে জানিব নামক উত্তম খেজুর নিয়ে উপস্থিত হলে রসুলাল্লাহ সাল আলিয়াস্লাম জিজ্ঞাসা করলেন খাইবারের সব খেজুর কি এরকমের সে বলল না আল্লাহর কসম ইয়া রসুল আল্লাহ এরূপ নয় বরং আমরা সা এর পরিবর্তে এ ধরনের সা খেজুর নিয়ে থাকি এবং তিন সা এর পরিবর্তে এর দুসা তখন রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন এরূপ করবে না বরং মিশ্রিত খেজুর দীর্হামের বিনিময়ে বিক্রি করে দীর্হাম দিয়ে জানিব খেজুর খরিদ করবে পরিচ্ছেদ তেরোশো ছেষট্টি তাবিরকৃত খেজুর গাছ অথবা ফসলকৃত জমি বিক্রয় করলে বা ভাড়ায় নিলে আবু আবদুল্লাহ অর্থাৎ ইমাম বুখারি রহমতুল্লাহ আলহী বলেন ইব্রাহিম রহমতুল্লাহ আলহী সূত্রে ইবনে অমর রাজি আল্লাহ আনহুমার আজাদকৃত গোলাম নাফি রহমতুল্লাহ আলহি থেকে বর্ণিত যে তাবিরকৃত খেজুর গাছ ফলের উল্লেখ ব্যতীত বিক্রি করলে যে তাবির করেছে সে ফলের মালিক হবে তেমনি গোলাম ও জমির ফসলও মালিকেরই থাকবে রাবি নাফি রহমতুল্লাহ আলহি এই তিনটিরই উল্লেখ করেছেন টিকা এক তাবির অধিক ফলনের আশায় খেজুরের পুং খেজুর স্ত্রী খেজুর গাছের মধ্যে বিশেষ পদ্ধতিতে সংযোগ স্থাপন করাকে তাবির বলা হয় টিকা দুই দাস দাসীর বিক্রয়ের সময় যদি তাদের মালিকানায় কোনো মাল থাকে তবে তা বিক্রেতার হবে দাসীর বিক্রয়ের সময় তার সন্তান থাকলে তা বিক্রেতা পাবে হাদিস দু হাজার বাষট্টি হযরত আবদুল্লা ইবনে আমর রাজি আল্লাহ হুমা থেকে বর্ণিত যে রসুল্লা আলাইহি ওসাল্লাম বলেছেন কেউ তাবির করার পরে খেজুর গাছ বিক্রি করলে বিক্রেতা সে ফলের মালিক থাকবে অবশ্য ক্রেতা যদি ফল লাভের শর্ত করে তবে সে পাবে পরিচ্ছেদ তেরোশো সাতষট্টি মে খাদ্যের বদলে ফসল বিক্রি করা হাদিস দু হাজার তেষট্টি হযরত ইবনে অমর রাজি আল্লাহ আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন রসুলাল্লাহ সাল্লি ওসাল্লাম মোজাবানা নিষেধ করেছেন আর তা হল বাগানের ফল বিক্রয় করা খেজুর হলে মেপে শুকনা খেজুরের বদলে আঙ্গুর হলে মেপে কিসমিসের বদলে আর ফসল হলে মেপে খাদ্যের বদলে বিক্রি করা তিনি এসব বিক্রি নিষেধ করেছেন পরিচ্ছেদ তেরোশো আটষট্টি মূল খেজুর গাছ বিক্রি করা হাদিস দু হাজার চৌষট্টি হযরত ইবন অমর রাজি আল্লাহ আনহুমা থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাসাল্লাম বলেছেন যে ব্যক্তি খেজুর গাছে তাবির করার পরে মূল গাছ বিক্রি করল সে গাছের ফল যে তাবির করেছে তারই থাকবে অবশ্য ক্রেতা যদি ফলের শর্ত করে তবে সে পাবে পরিচ্ছেদ তেরোশো উনসত্তর কাঁচা ফল ও শস্য বিক্রি করা হাদিস দু হাজার পঁয়ষট্টি হযরত আনাসিবনিমালিক রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম মুহাকালা মুখাদারা মুলামাসা মুনাবাজা ও মুজাবানা নিষেধ করেছেন টিকা মুহাকালা বলতে ওজন বা মাপকৃত ফসলের বদলে শীষে থাকা অবস্থায় ফসল বিক্রি করা মুখাদারা দ্বারা বলতে কাঁচা ফল বা শস্য বিক্রি করা হাদিস দু হাজার ছেষট্টি হজরত আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাহ আলহি পাকার পূর্বে ফল বিক্রি নিষেধ করেছেন রাবি বলেন আমরা আনাস আল্লাহ আনহুকে জিজ্ঞাসা করলাম ফল পাকার অর্থ কি তিনি বললেন লালচে বা হলদে হওয়া রসুল্লাহ সাল আলহি সাল্লাম বললেন বলতো আল্লাহ তালা যদি ফল নষ্ট করে দেন তবে কিসের বদলে তোমার ভাইয়ের মাল গ্রহণ করবে পরিচ্ছেদ তেরোশো সত্তর খেজুরের মাথি বিক্রয় করা এবং খাওয়া হাদিস দু হাজার সাতষট্টি ইবনে অমর রাজি আল্লাহ আনহমা থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লাহ আলহামের কাছে ছিলাম তিনি সে সময়ে খেজুরের মাথি খাচ্ছিলেন তখন তিনি বললেন গাছের মধ্যে এমনও গাছ আছে যা মুমিন ব্যক্তির সদৃশ আমি বলতে ইচ্ছা করলাম যে তা হলো খেজুর গাছ কিন্তু আমি লক্ষ্য করলাম যে আমি সকলের মাঝে বয়কনিষ্ঠ তাই লজ্জায় বলি নাই কেউ উত্তর না দেওয়ায় তিনি বললেন তা খেজুর গাছ পরিচ্ছেদ তেরোশো একাত্তর ক্রয় বিক্রয় ইজারা মাপ ও ওজন ইত্যাদির ব্যাপারে বিভিন্ন শহরে প্রচলিত রেওয়াজ ও নিয়ম গ্রহণীয় এ বিষয়ে তাদের নিয়ত ও প্রসিদ্ধ পন্থাই অবলম্বন করা হবে সুরাই রাহমাতুল্লাহ আলেহি তাঁতি সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন তোমাদের মাঝে প্রচলিত নিয়ম নীতি তোমাদের কাজ কারবারে গ্রহণযোগ্য আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলহি আয়ুব রহমতুল্লাহ আলহি সূত্রে মোহাম্মদ ইবনি সিরিন রহমতুল্লাহ থেকে বর্ণনা করেন দশ টাকায় কৃত বস্তু এগারো টাকায় বিক্রি করাতে কোনো দোষ নেই খরচের জন্য লাভ গ্রহণ করা যায় নবী করিম সাল্ল আলহি ওসাল্লাম আবু সুফিয়ান রদিয়াল্লাহ আনহুর স্ত্রী হিন্দকে বলেছিলেন তোমার ও তোমার সন্তানাদের জন্য যা প্রয়োজন তা বিধিসম্মতভাবে গ্রহণ করতে পারো আল্লাহ বলেন যে অভাবগ্রস্ত সে যেন সঙ্গত পরিমাণে ভোগ করে সুরা আয়াত ছয় একবার হাসান বসরি রহমতুল্লাহ আলহি আবদুল্লাহ ইবনে মির্দাস রহমতুল্লাহ আলহি থেকে গাধা ভাড়া করেন এবং জিজ্ঞাসা করেন ভাড়া কত ইবনে মির্দাস রহমতুল্লাহ আলহি বলেন দুই দানিক এরপর তিনি এতে আরোহণ করেন দ্বিতীয়বার এসে তিনি বলেন গাধাটি আনো গাধাটি আনো এরপর তিনি গাধায় আরোহণ করলেন কিন্তু কোনো ভাড়া ঠিক করলেন না পরে অর্ধ দিরহাম অর্থাৎ তিন দানিক পাঠিয়ে দিলেন তিনি দয়া করে এক দানিক বেশি দিলেন টিকা ছয় দানিকে এক দিরহাম হয় হাদিস দু হাজার আটষট্টি হযরত আনাসিবী মালিক রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আবু তাইবা রসুল্লাহ সাল আলী ওসাল্লামকে সিঙ্গা লাগালেন তিনি এক সা খেজুর দিতে বললেন এবং তার উপর থেকে দৈনিক আয়কর কমানোর জন্য তার মালিককে আদেশ দিলেন হাদিস দু হাজার ঊনসত্তর হজরত আয়সা রদিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত যে মুআভিয়া আল্লাহ আনহুর মা হিন্দ রসুল্লাহ সাল আলিয়াকে বলেন আবু সুফিয়ান আল্লাহ আনহু একজন কৃপন ব্যক্তি এমত অবস্থায় আমি যদি তার মাল থেকে গোপনে কিছু গ্রহণ করি তাতে কি আমার গোনা হবে তিনি বললেন তুমি তোমার ও সন্তানদের প্রয়োজন প্রয়োজনানুসারে যথাযথভাবে গ্রহণ করতে পারো হাদিস দু হাজার সত্তর মা আনহা থেকে বর্ণিত তিনি বলেন কোরআনে করিমের আয়াত যে অভাবমুক্ত সে যেন নিবৃত্ত থাকে এবং যে অভাবগ্রস্ত সে যেন সঙ্গত পরিমাণে ভোগ করে সুরা নিসা আয়াত ছয় ইয়াতিমের ওই অভিভাবক সম্পর্কে অবতীর্ণ হয় যে তার তত্ত্বাবধান করে ও তার সম্পত্তির পরিচর্যা করে সে যদি অভাবগ্রস্ত হয় তবে তা থেকে নিয়ম মাফিক খেতে পারবে